এই ভিডিওতে অ্যারিস্টটলের দাসত্ব নিয়ে আলোচনা করব। আমরা যখন দাস কথাটা শুনি তখন আমাদের অনেকেরই ভালো লাগে না, কারণ আমরা কেউ দাস হতে চাই না, এবং আমরা যেহেতু আধুনিক মানসিকতা সম্পন্ন আমরা চাই না যে কেউ দাস হয়ে থাকুক। হ্যাঁ, কারণ আমাদের মনে এটা আসে যে হ্যাঁ, দাস হওয়া মানে একটা মানুষ তার অধিকার পাবে না, এরকম অবস্থাকে আমরা বুঝি। একটা মানুষ অন্যের অধীনে থাকবে, এইটা আমরা বুঝি। তো আমরা চাই না এমন অবস্থার সৃষ্টি হোক। এই জন্য আমি বিশ্বাস করি যে আমাদের অধিকাংশই যে এখনকার সামাজিক বাস্তবতার বিবেচনায় দাস প্রথাকে সমর্থন করে না। আচ্ছা, এখন জানা যাক যে অ্যারিস্টটল দাস প্রথা নিয়ে কি ধারণা পোষণ করতেন। আমরা জানি অ্যারিস্টটল একজন মহান দার্শনিক, তার দর্শন শাস্ত্র আমরা এখনো পড়ি, তার রাষ্ট্রচিন্তা আমাদেরকে এখনো মুগ্ধ করে, এখনো আকৃষ্ট করে। আমরা এখনো তার রাষ্ট্রচিন্তার উপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নিতে পারি, অনেক ভালোভাবে অনেক কিছু বুঝতে পারি। কিন্তু সেই অ্যারিস্টটল দাস প্রথা নিয়ে কি চিন্তা করেছিলেন আমাদের এখন জানা যাক। আচ্ছা, প্রথমে একটু বলে রাখি দাস আসলে কারা হয়, কারা দাস তখন হতো। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, যারা যুদ্ধে পরাজিত হতো, যারা যুদ্ধে পরাজিত হতো, পরাজিত লোকেরা, পরাজিত লোকেরাই দাস হিসেবে পরিণত হতো। হ্যাঁ, অর্থাৎ পরাজিত দলের পুরুষেরা, পরাজিত দলের নারীরা দাস এবং দাসী হিসেবে পরিণত হতো। তাহলে আমরা বুঝতে পারলাম দাস আসলে কারা হতো। এটা আমাদের একটা প্রশ্ন সবসময় মনের মধ্যে থাকে। মানুষ একজন আরেকজনের অধীনস্থতা, পরাধীনতা কেন মেনে নিবে? মেনে নেওয়ার বড় কারণ হচ্ছে যুদ্ধের পরাজয়। যুদ্ধ যখন হেরে যেত তখন যারা হেরে যেত তাদেরকেই দাসে পরিণত করা হতো। এখন চলে আসি, অ্যারিস্টটল আসলে দাসদের নিয়ে কি বলেছেন এবং দাস প্রথা নিয়ে কি বলেছেন। অনেকেরই খুব আগ্রহ হচ্ছে যে অ্যারিস্টটল আসলে কি বলেছেন। অ্যারিস্টটল দাস প্রথাকে সমর্থন করেছেন, তিনি বলেছেন দাস প্রথা ঠিক আছে। তিনি একটা যুক্তি দিয়েছেন, কয়েকটা যুক্তি দিয়েছেন। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে যারা যুদ্ধে হেরে যায় তারা কেন হারে, তারা তারা বিজয়ীদের কাছ থেকে, তারা বিজয়ীদের থেকে দুর্বল, বিজয়ীদের থেকে কম বুদ্ধিমান, হ্যাঁ, বিজয়ীদের থেকে কম শক্তিশালী বলেই তারা পরাজিত বরণ করেছে। সুতরাং যারা পরাজিত তারা দাস হবে, তারা বিজয়ীদের মেনে চলবে, বিজয়ীদের আনুগত্য করবে, এটাই স্বাভাবিক। এবং এবং অ্যারিস্টটল বলেছেন সমাজে দাস থাকতে হবে। দাস না থাকলে পরিশ্রমের কাজগুলো করবে কারা? সমাজে পরিশ্রমের অনেকগুলো কাজ আছে, হ্যাঁ, যেগুলোতে খুব বেশি শ্রম দিতে হয়, অ্যারিস্টটল বলছেন সেগুলো দাসেরা করবে, আর যদি দাস না থাকে সেগুলো কারা করবে। এবং তিনি আরো একটা কারণে দাসদের প্রয়োজনীয়তার কথা বলেছেন। দাসরা যদি থাকে, দাসরা যদি কঠিন কাজগুলো করে ফেলে, তাহলে যারা দাসদের প্রভু, হ্যাঁ, দাসদের পরিচালক, হ্যাঁ, তারা একটু রাষ্ট্র পরিচালনার জন্য সময় পাবে। কারণ যারা প্রভু তাদেরও যদি কঠিন কাজ করতে হয়, তারা রাষ্ট্র নিয়ে ভাববে সেই সময় তাদের কোথায়। সুতরাং যারা প্রভু, যারা উঁচু শ্রেণীর মানুষ, যারা বিজয়ী, তারা রাষ্ট্র পরিচালনা করতে গেলে তাদের একটু অবকাশের দরকার হয়, তাদের একটু আরাম আয়েস করে রাষ্ট্র চালাতে হয়। তো আরাম আয়েস করে রাষ্ট্র চালাতে গেলে, হ্যাঁ, তাদের একটু কম পরিশ্রমের কাজ দরকার। তো সেটা তারা করতে পারবে তখনই যখন পরিশ্রমের কাজগুলো অন্য কেউ করে ফেলবে। মানে পরিশ্রমের কাজগুলো দাসেরা করলে পরেই, হ্যাঁ, যারা প্রভু আছে তারা খুব আরাম আয়েস করে রাষ্ট্র চালাতে পারবে। রাষ্ট্রের যে কঠিন বিষয়গুলো তারা সঠিকভাবে চিন্তা করে রাষ্ট্র চালাতে পারবে, রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হবে। তো অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য কিন্তু দাসীদের দরকার আছে। তারা যদি কঠিন কাজ করে, সূক্ষ্ম কাজগুলো যেখানে অনেক বেশি ব্রেইন কাজে লাগাতে হয়, অনেক বেশি মেধা বা বুদ্ধি কাজে লাগাতে হয়, সেই কাজগুলো প্রভুরা করতে পারবে, তাহলে সমাজে ভারসাম্য থাকবে। আর তিনি আরেকটা কথা বলছেন যে ঈশ্বরই কিন্তু সবাইকে সমান করে বানান নাই। হ্যাঁ, ঈশ্বর যখন মানুষকে বানিয়েছেন, কেউ কম বুদ্ধিমান, কেউ বেশি বুদ্ধিমান। সুতরাং দাস প্রথা প্রাকৃতিক ভাবেও ঠিক আছে। তো অ্যারিস্টটল নানা দিক থেকে,
দাসপ্রথা যে ঠিক আছে সেটা বলেছেন এবং তিনি দাসপ্রথাকে সমর্থন করেছেন এবং তিনি বলেছেন দাসপ্রথা থাকা উচিত, থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।